1952 সালের 21 ফেব্রুয়ারিতে ছাত্র জনতার উপর গুলির প্রতিবাদে ওদিনই একটি প্রতিবাদী লিফলেট ছাপা হয়। পুরান ঢাকার ঐতিহাসিক ক্যাপিটাল প্রেসে তা ছাপা হয়। সনাতনী পদ্ধতির ওই মুদ্রণ যন্ত্রটি ভাষা আন্দোলন থেকে 71-এর উত্তাল সময়কে ধারণ করে আছে। ক্যাপিটাল প্রেসের বর্তমান প্রজন্ম ঐতিহাসিক মুদ্রণ যন্ত্রটি সংরক্ষণের দাবি জানিয়েছেন। মনির হোসেনের ভিডিও চিত্র জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 21 ফেব্রুয়ারির দিন ভাষার দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির পরপরই মধুর ক্যান্টিনে প্রতিবাদী লিফলেট লেখেন হাসান হাফিজুর রহমান। বক্তব্য ছিল অনেকটা এই রকম, যে কোদালে ভাষা শহীদদের কবর খোঁড়া হলো সেই কোদালে কবর হবে আইয়ুব সরকারের। এরপর সেই লিফলেট নিয়ে প্রেসে যান তিনি। 150 থেকে 200 বছরের পুরনো যুক্তরাষ্ট্রের ওহিও কোম্পানির চাইল্ড প্রাইস মেশিনে মাত্র ঘণ্টাখানিকের মধ্যে 3000 কপি ছাপানোর উদ্যোগ নেন ক্যাপিটাল প্রেসের মালিক ও প্রকাশক ইব্রাহিম খলিল খান। হাসান হাফিজুর রহমান সাহেব এবং আরো দুজন এসে আমার ভাইকে বললেন, চাচা লিফলেট ছাপতে হবে, গুলি হয়েছে, এখনই লিফলেট ছাপার ব্যবস্থা করো। এই মেশিন দ্বারাই লিফলেট ছাপানো হওয়ার পরে তখনকার পাকিস্তানে আগুন জ্বলে যায় এবং আন্দোলন তীব্রতর ধারণ করে। লিফলেটটি সে সময়ের কেন্দ্রীয় কারাগার এবং নারায়ণগঞ্জের পাটকলে শ্রমিকদের উত্তাল করে তোলে। ক্যাপিটাল প্রেসে অভিযান চালিয়ে 3 কর্মচারীকে আটক করে পুলিশ। প্রেস মালিক ইব্রাহিম খলিল খান এবং তার 10ম শ্রেণীতে পড়ুয়া বড় সন্তান আলী ইমাম খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলে তারা আত্মসমর্পণ করে জেলে যান। বিকালে উনি যখন অবস্থান করছিলেন প্রেসে, তখন পুলিশের লোকজন, সরকারি লোকজন এসে প্রেস ঘেরাও করে। আমার ভাই চলে যায় বাসা ছেড়ে, বাবাকে খবর দেওয়া হয়। ওনারা এসে একদিন বা দুদিন পরে যখন দেখে যে কর্মচারীদের আত্মীয় স্বজন খুব কান্নাকাটি করতেছে, তাদের জামিন হচ্ছে না এবং রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়, তখন আমার বাবা ডিসিশন দেয় যে না, আমি পালিয়ে থাকবো না। এরপর বড় ভাইকে 3 দিন বা 4 দিনের মাথায় পরীক্ষার্থী হিসাবে তাকে জামিন করানো হয়। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই সে সময়ের মুসলিম লীগ সরকার বিরোধী প্রচারের কাজে ক্যাপিটাল প্রেস সোচ্চার ছিল। সে সময়ে ঢাকার সাভার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপিটাল প্রেসের প্রকাশক ইব্রাহিম খলিল খানের প্রেসটি রাজনৈতিক নেতৃত্ব ও গুণীজনদের একটি আশ্রয় ছিল। বিভিন্ন রাজনৈতিক আলোচনাও হতো সেখানে। যারা প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিল তারা সবাই এখানে আসতেন, এখানে আব্বাস এখানে চা তাদের আপ্যায়ন করতে, শুধু ভাষা আন্দোলনের সাথে যারা জড়িত, এই জন্য 21-এর একটা মরণোত্তর আব্বার পদক, একটা স্বীকৃতি তার জন্য। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমি মনে করি অনেক প্রয়োজন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার উপর গুলি চালানোর 1 ঘন্টার মধ্যে এর প্রতিবাদ হিসেবে একটি লিফলেট প্রচার করা হয়। সেই লিফলেটটি ছাপা হয় পুরান ঢাকার এই ক্যাপিটাল প্রেস থেকে। সেই ইতিহাস আজও পুরান ঢাকার 50-51 বেগম বাজারের ইতিহাস ঐতিহ্যকেই সমৃদ্ধ করে চলেছে। পুরান ঢাকা থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই।